গুড মর্নিং টু অল। আজকে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনের ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ কিভাবে নেওয়া হয় সেটা দেখেছিলাম, কোন কোয়াড্রেন্ট থেকে কিভাবে নেওয়া হয় সেটা দেখেছিলাম। আজ আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কোনো বস্তুর ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ কীভাবে নেওয়া হয় সেটা আমরা আজকে এই যে এখানে তোমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছ, এটা একটা আইসোমেট্রিক ভিউ। এই অবজেক্টটার আমরা অর্থোগ্রাফিক ভিউ ড্র করব। এর আমরা ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ ড্র করব। তো এই যে এই অবজেক্টটা একটা ডাইমেনশন দেয়া আছে, ঠিক আছে। তো দেখো এই অবজেক্টটার আমরা ফ্রন্ট ভিউ কি দেখতে পাবো, না এর ফ্রন্ট ভিউ আমরা দেখতে পাবো এই যে এটা, এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ, ঠিক আছে। ফ্রন্ট ভিউ আমরা কি দেখছি, না এই যে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার আমরা এই পোর্শনগুলো আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি, এই পোর্শনগুলো, ঠিক আছে। এই পোর্শনগুলো আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি। আর এইখানে একটা, এইখানে একটা দেখো গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা ফ্রন্ট ভিউ কি দেখতে পাচ্ছি, এই গ্যাপটা দেখো, এ দুটো ডটেড লাইন দেখতে পাচ্ছি, কারণ ওই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি না। যে জিনিসটা আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি না সেইটা আমরা ডটেড লাইন দিয়ে প্রকাশ করি। দেখো এইখানে একটা ডটেড লাইন আছে, কারণ এর যে পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তার জন্য দেখো এই এই পোর্শনে একটা ডটেড লাইন আসছে, দেখো এর এখানে ডটেড লাইন আসছে। তো এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এরপরে এর এই অবজেক্টটার আমরা টপ ভিউ কীভাবে দেখ টপ ভিউ কীভাবে দেখব, ঠিক আছে, সেটা দেখে নেওয়া যাক। তো এর টপ ভিউ হবে এই দেখো, এর উপরের পোর্শনটা হচ্ছে, এর উপর থেকে যে আমরা দেখছি সেটা হচ্ছে টপ ভিউ। এই বস্তুর উপরের দিক দিয়ে, এই উপরের দিক দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে টপ ভিউ। তো টপ ভিউ আমরা কি দেখতে পাচ্ছি, টপ ভিউ আমরা এই পোর্শনগুলো দেখতে পাচ্ছি, এই উপরের যে পোর্শনগুলো আছে, এই যে এই পোর্শনগুলো আমরা টপ ভিউ দেখতে পাচ্ছি, তাই তো। টপ ভিউ আমরা এই পোর্শনগুলো যদি উপর থেকে আমরা দেখি এই টপ, তাহলে টপ ভিউ আমরা এই পোর্শনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার এ তাহলে এর ফ্রন্ট ভিউ হলো এবং টপ ভিউ হলো, এর সাইড ভিউটা কী হবে সেটা দেখে নেই। তো এই অবজেক্টটার আমার সাইড ভিউ কী হবে, সাইড ভিউ মানে আমরা যদি এই দিক দিয়ে দেখি, এই দিক দিয়ে, তাহলে এইটা হবে এর সাইড ভিউ। তো সাইড ভিউ আমরা কি দেখব, দেখো এই পোর্শনটা আমরা সাইড ভিউ দেখব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সাইড, সাইড ভিউ দেখো দুটো ডটেড লাইন আছে, কারণ ওর মাঝে একটা গ্যাপ আছে, আর এই পোর্শনটার পিছনে কিছু নেই, ফাঁকা আছে, তা আমরা ওটা দেখতে পাচ্ছি না, সেজন্য এখানে একটা ডটেড লাইন আছে, ঠিক আছে। সাইড ভিউটা আবার একবার দেখে নিচ্ছি, দেখো এটা হচ্ছে এর সাইড ভিউ, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে এর সাইড ভিউ। দেখো এই এই যে পোর্শনটা আমরা দেখতে পেলাম, এইটা আমরা সাইড ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই পোর্শনটা আর এই অংশটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইগুলো আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি, তো এইটা হচ্ছে এর সাইড ভিউ। এরপরে এর একটা ডাইমেনশন নিয়ে দেখা যাক কী হবে। তাহলে আমরা এই অবজেক্টটার তিনটা ভিউ পেলাম, ঠিক আছে। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আমরা এই সাইড থেকে, এই সাইড থেকে যদি দেখি, ঠিক আছে, তাহলে আমরা ফ্রন্ট ভিউ পাবো। দেখো এই যে 56 এখানে আছে, এটার 56 mm, তো ফ্রন্ট ভিউ আমরা এর 56 56 mm টা এই সাইডে দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আর এর যে হাইটটা আছে এদিকে, এই যে হাইটটা আছে 20 সেন্টিমিটার, ঠিক আছে, এর হাইটটা আমরা ফ্রন্ট ভিউয়ে দেখতে পাচ্ছি, এই যে 18, 12 আর 8, 20, ঠিক আছে। এরপরে এর এর আমরা সাইড ভিউ কী দেখলাম, এর টপ ভিউ কী দেখলাম, তো এর টপ ভিউটা হচ্ছে আমরা উপরের যে দিকটা সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এই যে এর উপরে যে পোর্শনটা মানে এইগুলো, এই পোর্শনগুলো আমরা টপ ভিউতে দেখলাম, ঠিক আছে। দেখো টপ ভিউটা দেখে নাও, দেখো এটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে। টপ ভিউ আমরা এর উপরের পোর্শনগুলো, এই মাঝের গ্যাপটা, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে টপ ভিউ আমরা এই যে 32, 56 এর একটা রেক্টেঙ্গেল সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, ঠিক আছে। এরপরে সাইড ভিউ আমরা কি দেখতে পাচ্ছি, সাইড ভিউ কি দেখলাম, এই সাইড ভিউ হচ্ছে এটা, এই পোর্শনটা, এই পোর্শনগুলো হচ্ছে সাইড ভিউ, মানে এই যে এই এই পোর্শনটা দেখতে পাচ্ছি আর এই এই পোর্শনটা, এর পিছনে গ্যাপ আছে সেই জন্য এখানে একটা ডটেড লাইন আছে, ঠিক আছে। সাইড ভিউ দেখো, এর একটা ডটেড লাইন আছে আর মাঝে একটা গ্যাপ আছে, ওটা দেখতে পাচ্ছি না, ওই জন্য এখানে দুটো ডটেড লাইন আছে এই যে মাঝের গ্যাপগুলো। তাহলে এর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কী হবে, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমরা এই ভিউগুলো দেখতে পাবো। দেখো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যদি দেখি তাহলে ফ্রন্ট ভিউটা আমরা উপরে পাবো, ঠিক আছে, আর টপ ভিউটা নিচে পাবো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে, আর সাইড ভিউটা তার সাইডে পাবো, ঠিক আছে। তাহলে আমার তিনটা ভিউ যদি আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আঁকি, ঠিক আছে, তাহলে ফ্রন্ট ভিউটা উপরে পাবো, টপ ভিউটা নিচে পাবো, আর সাইড ভিউটা এই সাইডে পাবো, ঠিক আছে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ যদি আমরা এর ড্র করি, তাহলে এইটা দেখতে পাবো, ঠিক আছে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কী হয়, টপ ভিউটা উপরে হয়, ফ্রন্ট ভিউটা নিচে হয়, আর সাইড ভিউটা এই সাইডে হয়, ঠিক আছে। এই সাইডে বা এই সাইডে যে কোনো সাইডে তুমি দেখতে পারো, ফ্রন্ট ভিউ টপ ভিউ এই সাইডেও করতে পারো, ঠিক আছে, ওটা তো কোনো প্রবলেম। এই হচ্ছে আমাদের আজকে আমরা দেখলাম কীভাবে টপ ভিউ ফ্রন্ট ভিউ নেওয়া হয়। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা অবজেক্ট নিয়ে টপ ভিউ সাইড ভিউ ফ্রন্ট ভিউ দেখব। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।